আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, টিফিন করে উঠলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছি তাই টিফিন করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যাব এখন ব্যারাকপুর, সোজা ব্যারাকপুর চলে যাব। প্রসাদ হিসাবে তো প্যারা তো দেয়, তো যে মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে তাই এক্সট্রা একটু নিলাম। প্রসাদ তো আছেই, তো মিষ্টি একটু এক্সট্রা নিলাম খাওয়ার জন্য। আর এখানে একটু কেনাকাটি চলছে, এখান থেকে কেনাকাটি করে তারপরে বেরিয়ে যাব। দেখি
এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এলাম। এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে ডানলপ যাব, ডানলপ থেকে অটোতে করে মারা পিছনে আছে। অনেক কেনাকাটি করলাম, কেনাকাটি করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর কৃষ্ণেন্দু গেছে একটু টিকিট কাটতে, টিকিট কেটে তারপরে বাবা টিকিটের লাইন তো অনেক বড়। এটা এখান থেকে শুরু হয়, আমারটা ইয়ে দেবেন উপরে। ভাই বলো গেল। সামনে এত মেঘ করেছে, একটুখানি ছেপে বৃষ্টি নামবে। Thank you.
কটা দুটো দুটো মটন বিরিয়ানি আমরা এখন দাদা বৌদির রেস্টুরেন্টে এসেছি আর কিন্তু তো লাইনে দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য তো দেখা যাক কেমন করে বললে আরবার বলো বাবা চোখ উঁচি উঁচি বলছে দাদা বৌদির বিরিয়ানি হ্যাঁ কত সুন্দর কেমন অমৃত অমৃত আমি বিরিয়ানি খাই না আর কি তো এখানে শুনলাম যে দাদা বৌদির বিরিয়ানিটা বেশ মানে ফেমাস আর কি মানে খেতে ভালো তাই ভাবলাম একটু টেস্ট করে দেখাই যাক তাই আজকে ভাবছি একটু মানে দাদা বৌদির বিরিয়ানিটা একটু টেস্ট করা যাক দেখি কেমন খেতে আর সঙ্গে একটু ধোসাও নেওয়া হয়েছে আর বিরিয়ানিটা যদি না খাই তাহলে একটু ধোসা খেয়ে নেব দুটো অল্টারনেট করে নেওয়া হয়েছে আশা করি ভালো লাগবে বিরিয়ানি আর কি দেখা যাক এই যে এটা হচ্ছে মশলা ধোসা যেহেতু বড় মাসির মা আজকে শনিবার নিরামিষ তাই মা আর বড় মাসি নিজের জন্য ধোসা নিয়েছে আর আমি আমার জন্যও নিয়েছি ধোসা এখানে বললাম যে বিরিয়ানির কথা হ্যাঁ দিয়ে দাও ধোসা না অল্প বিরিয়ানি দাও আমরা এই একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম হে উঠে এখন দেখছি বিছানায় দুই বোন মিলে বদমাশি করছে এদিক ওদিক সব মানে যাচ্ছে তাই অবস্থা ও আর একটা জিনিস দেখায় এই যে এইদিকে দেখো একটা টিপ বসানো আছে মেয়ে পরিয়ে দিয়েছে টিপটা কোথায় পরিয়ে দিয়েছে যাই হোক তো আজকে সারাদিন তো আমরা ভীষণ টায়ার্ড তার জন্য
আমি ভিডিওটা এখানে শেষ করতে চাইছি। ও আর বিরিয়ানিটা না খুবই সুন্দর লেগেছে, আর তার সঙ্গে যে ধনে পাতার যে চাটনি দিয়েছিল সেটা দিয়ে মেখে বেশ ভালোই লাগছিল খেতে, স্যালাড দিয়ে দারুণ লাগছিল। আমি মোটামুটি খেয়েছি আর কি, আর সঙ্গে ধোসা ছিল, ধোসাটাও খেয়েছি। তো এই আর কি রাতে ডিনারটা এটাই ছিল, আর বাকিটা সবাই আমার মা আর বড় মাসি আজকে শনিবার তাই ধোসা খেয়েছে, তোমাদের বললাম তখন। আর কৃষ্ণেন্দু দাদা আর বৌদি সব বিরিয়ানি খেয়েছে, আর আমি হাফ হাফ, বিরিয়ানি অর্ধেক ধোসা অর্ধেক। মেয়েকে তার আগে খাইয়ে নিয়েছি, ওকে ভাত খাইয়ে নিয়েছি, বাড়িতে রান্না ছিল দুপুরের রান্না, সেই ভাত ডাল ডিম দিয়ে ওকে খাইয়ে নিয়েছি। তা আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। তো গুড নাইট, টাটা, বাই।